নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু পেটুকদাদা। পেটুকদাদা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই বাংলায় বললাম, ইংরেজি বাংলা মিলিয়ে যাই হোক, তোমরা বুঝে নিও। তো আবার অনেক কয়েকদিন পরে আমরা দুজনে আবার একসঙ্গে দুপুরে লাঞ্চ নিয়ে হাজির হয়ে গেছি। দুপুরে লাঞ্চে কী কী আছে আমরা বলি। এটা ভাত, ভাত তো থাকেই, ভাত আছে, আর এইখানে আছে একটা চচ্চড়ি, এই ফুলকপির ডাঁটা, তারপরে সিম, বেগুন, হ্যাঁ আলু দিয়ে একটা চচ্চড়ি করা হয়েছে। আর এইটা হচ্ছে সামুদ্রিক এক ধরনের মাছ, ইলিশ মাছের মতো দেখতে হয়, কিন্তু নাম বলে ঠিকই, অনেক রকম নামেই বলে অনেকে। আর এই মাছে এত তেল হয় বেশি, আর সেন্টটা হয় একদম ইলিশ মাছের মতো। তারপর তেলটা, মাছের তেলটা বেশি থাকার জন্য, এর ব্যালেন্স করার জন্য, যাতে পেটের পক্ষে যাতে স্বাস্থ্যকর ঠিকঠাক থাকে, তাই এটাকে লাউ ব্যবহার করা হয়েছে। লাউ দিয়ে এই মাছ, লাউ, অনেকে ভাবতো ইলিশ মাছ হবে, লাউ দেয় না, এটা ইলিশ মাছ নয় কিন্তু। আর যেটা আরেকটা আছে, যেটা সেটা হচ্ছে আলু আর নতুন ফুল, আলু আর হচ্ছে ফুলকপি দিয়ে কাতলা মাছের কারি। এই হচ্ছে আজকে আমাদের মেনু। তার সাথে নিয়ে নিয়েছি আর স্যালাড, অনেকদিন পরে ফিরে এসছে তোমার বাথরুমে, অনেকদিন পরে স্যালাড ফিরে এসছে। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু, এই দিয়ে আমরা আজকে দুপুরের লাঞ্চ শুরু করবো। তো চলো শুরু করি। ফুলকপি ডাটা, ডাটা কি? ডাটা কিন্তু, ফুলকপিও কোনো কিছু কিন্তু ফেলানো যায় না, পাতাও কিন্তু খাওয়া যাবে, ফুলকপি তো আছেই, আর ডান্টি মানে ডাটা, ডাটাও খাওয়া যায়। বেটে খেলে খুব সুন্দর লাগে, ঠান্ডা লাগছে, কুলকুল লাগছে, লেখা দিও। শীতকালের সবজি সব রকম মিলেমিশে খাওয়া যায় কিন্তু। গত দু তিন দিন তার আগ্রহ হবে, আমি কয়েকটা কমেন্ট পড়ে খুব খারাপ লাগলো। খারাপ লাগার কারণটা হচ্ছে এই, তোমরাই অনেকে বলেছিলে দাদা শুধু খাওয়া দেখিও না, সঙ্গে অন্য কিছু দেখিও, যেহেতু ফুড ব্লগ খাওয়ার সংক্রান্তই জিনিস। তো খাবার থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু সঙ্গে অনেকে, অনেকের আবদার ছিল যে তুমি সঙ্গে সঙ্গে অন্য কিছু দেখিও সাথে সাথে, সেই রান্নাটাই হোক বা অন্য অন্য কিছু, চেষ্টা করি মাঝে মাঝে এটা ওটা দেওয়ার, সবসময় সম্ভব হয়ে ওঠে না। এই যেরকম বিয়ে বাড়িতে গেল কয়েকদিন, বিয়ে বাড়ি পরপর কয়েকটা ভিডিও গেল, ভিডিও দিয়েছি কয়েকদিন আগে। তো অনেকেই, ম্যাক্সিমাম লোকেই বলেছে দাদা খুব ভালো হচ্ছে, বেশ ভালো লাগছে, আপনি অন্যটাও দেখাচ্ছেন মাঝে মাঝে, এগুলো তোমাদেরই রিকোয়েস্ট ছিল, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে অন্য অন্য কিছু দেখার সঙ্গে। তো সেই হিসাবে বিয়ে বাড়ির কিছু কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তার মধ্যে কয়েকজন কমেন্টে লিখেছো যে আপনি তো ফুড ব্লগ করেন, তাহলে বিয়ে বাড়ি কেন দেখাচ্ছেন? আর সাবস্ক্রাইব করে দিলাম বিয়েবাড়ির সাথে কিন্তু খাওয়া দাওয়া তো, যে কোনো ভিডিওর সঙ্গে খাওয়া দাওয়ার পার্টটা ছিলই, হয়তো দু একটা ভিডিও তো নাও থাকতে পারে, সেটা হয়তো হয়ে ওঠেনি, কিন্তু এটা তো আমার প্রায় 200 কাছাকাছি ভিডিও ছাড়ার পথে। তো খাওয়ার ভিডিওটাই ম্যাক্সিমাম, দু একটা ভিডিও যদি এরকম যায় তাতে বন্ধুরা যদি রাগ করে আনসাবস্ক্রাইব করে দাও, তাহলে একটু দুঃখই লাগে আর কি, এটাই বলার। কারণ ফুড ব্লগে শুধু ফুডই থাকবে, সাইডে অন্য কিছু দেখানো যাবে না একদমই, এরকম কোনো
বাধ্যবাধকতা ইউটিউব থেকেও নেই আমার মনে হয়। বিয়ে বাড়ির ভিডিও দেখে অনেকেই খুব খুশি হয়েছ, ভালো ভালো কমেন্ট করেছ, সেক্ষেত্রে মনটা আবার ভালো হয়ে গেছে। যাই হোক, তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, তোমাদের নিয়েই সব। এই মাছটা কাটা বেশি হয় কিন্তু টেস্টও খুব ভালো। এই দেখো দেখাবো, এটা এটা যে মাছের তেলের পাটটা এত বেশি তেলে দিয়ে ভাবটা থাকে, যার জন্য জলসে দরকার দিয়ে দিচ্ছে। কারণ মা বলে বেশি তেলে মাছ হলে জলসে দরকার, যে অনেক সময় ইলিশ মাছে বেগুন দিয়ে করা হয়। হ্যাঁ, এটা কি তরকারির সঙ্গে মাছের সঙ্গে একটা ব্যালেন্স তৈরি হয়, যেটা শরীরের পক্ষে অতিরিক্ত তেল তেল হলে যেরকম শরীর অনেক সময় খারাপ করে সেটা না হয়। তাই বলে লাউ দিয়ে আমি ইলিশ মাছ খেতে বলছি না, ইলিশ মাছ বেগুন দিয়ে খাওয়া যায় না, লাউ দিয়ে আবার কিছু কিছু মাছ কিন্তু ভালো লাগে। সামুদ্রিক মাছ তো এই জাতীয় মাছ কিছু আছে যেটা লাউ দিয়ে খাওয়া যায়, অনেক আবার লাউটা পছন্দ করে না। পরে খাবে আস্তে আস্তে খাও, যেটু যতটা পারো ততটা খাও। মাছটা খেতে খুবই ভালো কিন্তু কাটা অর্থ বেশি। কাটা বেছে খেতে পারো যেটা ভালো লাগে, আমরা কাটা বেছে খেতে পারি। কাঁটাটা পরে খাবো লাস্টে, সাইড করে রেখে দিলাম এখন, মাছটা খেয়ে নিই, কাঁটাটাই আছে পরে। এখন খাবো আমি আমার প্রিয় কাতলা মাছ। কাতলা মাছ নতুন আলু আর ফুলকপি দিয়ে করা হয়েছে, ফুলকপির গন্ধ আর কাঁকড়া মাছের দিয়ে একদম মিলেমিশে একাকার।
চুপচাপ খেয়ে যাচ্ছ, কিছু বলছো না কেন? ঠান্ডা লাগে যাচ্ছে, সকাল থেকে উত্তরে হওয়া দিচ্ছে তো তাই ঠান্ডাটা লাগে। জমি ঠান্ডা করুক, এবার করেছে ও ঠান্ডা, যেরকম হাওয়া দিচ্ছে সেরকম ঠান্ডাও করেছে। ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। আমার কমপ্লিট, ওর কমপ্লিট, ওর প্রায় শেষ, মাঠে কাটাটাই খাবে, বসে বসে আস্তে খাক। তো আমাদের ভিডিওটা যে কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, আর যদি যারা নতুন আছে তাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো, আর তোমরা এইভাবে আমাদের কমেন্ট করতে থাকো। আর যদি আমাদের পরবর্তী ভিডিও আমরা আরও মজাদার ভিডিও আনবো তোমাদের জন্য, শীত পড়ে গেছে তো শীতের যত ধরনের মজাদার খাবার বা মজাদার আইটেম হয় আমরা সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, নিত্য নতুন যতগুলোই হয় হোক না কেন। তো তোমরা পরবর্তী ভিডিও আসার আগে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, এখনকার মতো।